तो हेलो गाइस, वेलकम बैक टू अनदर एपिसोड नामान अनदर नामान इसके नो तुम खेलते सी तो हैं जाए कामर खेलते सी आज के साइरन हेड नाम तो सुन सोई तो हैं जाए तो आज के हमारे टास्क कोई से गया एस्केप कर साइरन हेड से बचा तो हैं जाए एम नाम बेसि कि तो जाए ना जे गेम में मध्य कोई की करते हो हमें एक टू खातो एक टू आज माने से जानी तो हैं जाए के ना ने किसी देखते सी तो हैं আমি এদিকে যে এটার কিছু লাগবে তো হ্যাঁ আমি একটা জিনিস নিয়ে আনিসি আর নামটা আমার মনে নাই যে কী নিলাম এটা তো হ্যাঁ যাই হোক এর নামে ফ্ল্যাশ লাইট যেটা আছে ওইটা নিছি আসলে তো হ্যাঁ এটা কি ওয়াই ইজ এভরিওয়ার ওয়াই পাওয়ার অফ তো হ্যাঁ এ ফিউজ এগে একটা ফিউজ নষ্ট হয়ে গেছে আমার একটা ফিউজ লাগবে ওই ফিউজটা লাগাই দিলাম এলাকাটায় একটা পাওয়ার দিয়ে আসে ওই পাওয়ারটা গজলে চলে গেছে তো হ্যাঁ আমি পাওয়ারটা আবার আনতে পারবো তোমরা তো জানো যে ফিউজ ছাড়া যদি গিয়ার বক্স চলে না তো হ্যাঁ আমাদের গিয়ার বক্সটাকে চালানোর জন্য ফিউজ লাগবে তো হ্যাঁ আমরা ফিউজ খুঁজবো তো হ্যাঁ এখানে অনেকগুলা বক্স দেখতে পারতেছি কিন্তু আমার এগুলো এত কাজের না কিন্তু এখানে দেখতে পারতেছো কয়েকটা সিগন্যাল দেওয়া আছে এখানে অনেক কিছু দেওয়া আছে তোমরা চাইলে পজ করে দেখে নিতে পারো আর হ্যাঁ আমি জানি তোমাদের এই ভিডিওটা অবশ্যই ভালো লাগবে কারণ অনেক পপুলার গেম আসিল সাইরেন হেড বাই ট্রেন্ডিং একটা গেম আসিল তো হ্যাঁ And let's run. I should allowed eat pasta in range of game. I like pasta. तो है जाए कहने लिखा से डैन स्टॉप ईटिंग पास्ता तो है जाए कहने यादर की बुरी सेम बोले ने आई डाम आदर इसे के मुने कुछ एक रूम टाइप जिकन तिका हम कम्युनिकेट कर बाम आदर टीम ऐसा तो है ने कि स्टेशन तो है डाम आदर स्टेशन तो है ने लिखा से स्टेशन नेशनल ने माय नेम इज रियली हाउ कैन आई हेल्प यू हे यू कैन नॉट आई एम थिंकिंग बेल फॉलोड बाय समवन তো হ্যাঁ বলতেছে যে হ্যাঁ বলা হইতেছে যে একজনকে কথা যে যে কিনা একজন ও মনে হইতেছে যে ওরা কেউ ফলো করতেছে আসলে সাইরেন হেড যেটা আমরা জানি তাই এমন আমাদের ইনভেস্টিগেশনের জন্য এখানে পাঠানো হয়েছে তো হ্যাঁ এনা একটা এরকম দেওয়া আছে তো হ্যাঁ দেখতে পাচ্ছি এনে স্টেশন আর এনে আবার পেট্রোল লেখা আছে মানে পেট্রোল যারা করছে তো এরকম কিছু একটা হইতে পারে তো হ্যাঁ তোমরা চাইলে পজ করে পড়ে নিতে পারো কিন্তু আমার এখন এত পড়ার শখ নেই কিন্তু তবুও ইম্পর্টেন্টগুলো দেখে নিলাম তো হ্যাঁ আর হ্যাঁ আর এটা হচ্ছে ওই যে এই লিভারটা আমাদের প্রেস করতে হবে এটা পাশে আছে কিন্তু তার আগে আমরা এনে একটা নোট পেয়ে গেছি তো হ্যাঁ প্রথমে এই নোটগুলো সব দেখে নিয়েছি কারণ হচ্ছে পরবর্তীতে আমি এই নোটগুলো আর দেখবো না তো হ্যাঁ নোটগুলো দেওয়া হয়ে গেছে আর এই যে রয়েছে জেনারেটর যেটা আমার ওপেন করতে হবে তো হ্যাঁ আমার কথা জানার লাগবে একটা ফিউজ তো হ্যাঁ আর হ্যাঁ আমার সাইরেন হেডের আওয়াজ মনে হইলো কিন্তু সাইরেন হেড এনে হয়তো নাই এখন যে কিসের আওয়াজ শুনলে মনে নাই মানে যে কিসের আওয়াজ যে বেশি বুঝতেছি না তো হ্যাঁ এর অনেক আছে দেখি এর টু ডু লিস্ট তো হ্যাঁ রিঅ্যাটাচ হুইল গেট নিউ ব্যাটারি তো হ্যাঁ ফিল দ্য গ্যাপ গ্যাস ফর টেস্ট ড্রাইভ তো আমরা অনেকগুলো টু ডু লিস্ট দিছে তো হ্যাঁ আমার এই গাড়িটাকে ফিক্স করতে হবে কারণ আমার মনে এই গাড়ি দিলে আমরা পালাবো আর হ্যাঁ এটা কি ফিউজ হ্যাঁ এনে মনে আমার ফিউজ দিতে হবে তো হ্যাঁ এনে ফিউজ লাগালে আমাদের ওই ইঞ্জিন যেটা আছে চলবে তো হ্যাঁ আর এটা কি রিপেয়ার লগ তো হ্যাঁ রিপেয়ার লগে কী কী লেখা আছে ফাউন্ড রেড ইন ট্রাক তো হ্যাঁ তো হ্যাঁ এনে অনেক কিছু লেখা আছে যে কেমন আমাদের রিপেয়ার করতে হবে এগুলো সব তো হ্যাঁ আমার লাগবে ফিউজ বক্স কিন্তু তার আগে এই দেহ ম্যাপটা পুরো এলাকার তো হ্যাঁ এনে আর একটা আছে এরকম লেটার আর হ্যাঁ সব জায়গায় ড্যান আমার মনে হয় যে ড্যান আছে কে যে এই ড্যানই এখন বর্তমানে মনে হয় সাইরেন হেড যে আর তোমরা যদি ম্যাপটা যদি ভালো করে দেখো দেখো মানে যে পুরো পাহাড় এবং এলাকার টনটা ও পুরাই তো হ্যাঁ আর অনেক জায়গার মধ্যে বড় বড় লম্বা লম্বা মানুষকে দেখানো হয়েছে আর দেখো ভাই আকাশ কেমন আর দেখতেছো বাইরে মানে দূরে মনে দূরে মনে হইতেছে গুলো কেমন একটা আলো দেখতেছো দেখতেছো দেখো কেমন যে একটা মনে হইতেছে তো যাই হোক আমার খুব ভয়ানক লাগতেছে তো হ্যাঁ দেখি কী হয় আর আমি এই ভ্যান করে আসছি তো আমার কাজ হয়েছে কি অনেকগুলো তথ্য ওদের ট্রান্সফার করে কিন্তু এখানে কারেন্ট নেই তো আমাদের কারেন্ট আনতে হবে যেটা আমার জেনারেটর অন করতে হবে তো হ্যাঁ ইউ গট মেনটেন্স টু ডু এট এট স্টেশন তো আমার স্টেশনের জন্য দেওয়ার কথা বলতেছে কিন্তু তো হ্যাঁ আমি এখান থেকে দেখি ও এনে ফিউজ বক্স আছে আমি ফিউজ বক্সগুলোকে তো লাগাইতে পারি হ্যাঁ তো হ্যাঁ যাই আমার স্টেশনের মধ্যে যেটা আছে ওখানে কি আমি ফিউজ বক্স যেগুলো আছে এগুলো লাগাই দিই তৈলে আমাদের যে জেনারেটর আছে এটা ওপেন করতে পারবো তো হ্যাঁ এটা জায়গাটা যেটা যে কাছে আছে ওই জায়গাটা তো হ্যাঁ আমি এটা খুলে লাগাই দিলাম তো হ্যাঁ দ্যাট শুড ডু ইট আর কিছু করতে হবে আই ক্যান টার্ন দ্য মেনটেন পাওয়ার অন দ্য স্টেশন তো হ্যাঁ আমি হয়ে গেছে আমাদের কাজ তো হ্যাঁ আমি আমাদের মেনটেন পাওয়ার অন করতে পারবো তো হ্যাঁ যাই আমার এখানে না আমার এখানে বাসার মধ্যে যেতে হইব তো হ্যাঁ বাসার মধ্যে গিয়ে আমার যে আছে এই যে আমাদের স্টেশন রুম যেটা আছে স্টেশন রুম থেকে আমাদের
এয়ার পাওয়ারটা অন করে দিতে হবে। তো হ্যাঁ দেখতে পাচ্ছ কারেন্ট এসে পড়ছে আর এসিও চলা শুরু হয়ে গেছে, কিন্তু তার আগে দেখো বাইরেটা দেখো আবার আমার সাইরেনের আওয়াজ শুনতেছি। আর মাস্ক লাগে ভাই 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 কি হলো, ভূমিকম্প হইতেছে নাকি? ও মাই গড ভাই, এই গেমের ভিতরে ভূমিকম্প হইতেছে, এই গেমের ভিতরে। তো হ্যাঁ ইটস ডেড, ই একটা নষ্ট হয়ে গেছে। তো হ্যাঁ দেখতে হইব কী নষ্ট হয়েছে ভাই, আমার যেই গাড়ি আছে যে গাড়ি যে আমি এখানে আসছি তো ওই নষ্ট হয়ে গেছে। তো হ্যাঁ দেখি আমি কী করা যায়, আমি দেখতেই পারতেছো গাড়িটার কী অবস্থা, খুবই খারাপ। মানে কেমনি হইতে সাইরেন হেড ছাড়া আর কে করবো? তো হ্যাঁ ওই করছে আমার যদি মনে হয়। তো হ্যাঁ ও সেটা এমন কেউ করবো না। তো হ্যাঁ হোল শিফট টু রান। তো হ্যাঁ এনে বলতেছে পিসিতে যে খেললে এটা করতে হবো। তো হ্যাঁ তারপরে এনে কি লেখা ইয়েলো ট্রেল। তো হ্যাঁ যাই, আর হ্যাঁ এটা কি জেরি ক্যান, আর এটা কি ভাই কিছু দেখা যাচ্ছে না এটার জন্য। তো হ্যাঁ দেখতে পারতেছি স্টে অ্যাওয়ে সেন্ট ফর দ্য সায়েন্স। তো হ্যাঁ সায়েন্স থাকলে আমার ওই দিকে সায়েন্স থেকে দূরে যাওয়ার জন্য বলা হয়েছে। আর হ্যাঁ জেরি ক্যান যেটা আছে এটা কিন্তু এখানে পাই গেছি। তো হ্যাঁ এখন যাই, অল রাইট। তো হ্যাঁ এখন আমাদের যে গন্তব্য আছে আমাকে ওই ট্রেনের মধ্যে, ট্রেন না মানে সে আমাদের যে ওই গাড়ি আছে তো ওই গাড়ির মধ্যে আমার ওই জেরিকেনের সব থেকে যে আমার পেট্রোল আছে তো পেট্রোল দিতে হবে। তো হ্যাঁ আর পিছনে ভাই ভয় ভয় লাগতে মানে সাইরেন হেড না এসে পড়ে আবার। তো হ্যাঁ যাই, হ্যাঁ আমাদের গাড়ি দেখতে পারতেছো কী অবস্থা ভাই, কত খারাপ একটা অবস্থা ভাই, তার পিছনে আবার দেখে নেই। আর হ্যাঁ তো এখন যাইতে পারি আমি, কারণ হচ্ছে এখন আমি পিছনে ভালো মতো দেখে নিয়েছি কিন্তু সাইডে একটু দেখে নিই। আর এই দিকে কেন জানি ভাই মনে হচ্ছে ওই দিকে সাইরেন হেড আছে, আর কেন যেন মনে হচ্ছে আমার ভিউর দিকে আমার একজন ফলো করতেছে পিছন থেকে। তো হ্যাঁ যাই হোক সমস্যা নাই। আর হ্যাঁ আর আমাদের গাড়ির কাছে আইসা পড়ছি। তো হ্যাঁ এখন আমি আমাদের জেরি ক্যান দিয়ে আমি ফিউলটা ভরি, আর ততক্ষণের মধ্যে তোমরা আমার চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করে দিতে পারো। তো হ্যাঁ তোমাদের ইচ্ছা, আর হ্যাঁ আমি বলবো তো লাইক সাবস্ক্রাইব করে দিও, কারণ থেকে এমন ভিডিও তুমি পাইবা না। তো হ্যাঁ এখানে ফায়ার এক্সটিং ভিউসার আছে। তো হ্যাঁ জেরি ক্যান আমার একটা টায়ার লাগবো, আর হ্যাঁ আমার টায়ার লাগবে এর হুইল অ্যান্ড এ ব্যাটারি। তো হ্যাঁ আমার একটা টায়ার একটা ব্যাটারি লাগবে। তো হ্যাঁ আর হ্যাঁ এখন দেখি আমি কই পাইতে পারি এটা, কিন্তু আমার মনে হইতেছে এই যে সায়ন হেড আছে সায়ন হেড আমার মাইরে ফেলতে পারে, কারণ কত দেখতে পাচ্ছ আবহাওয়া এই জায়গাটা কেমন জানি, আর আকাশটাও কেমন জানি একটু ভয়ানক ভয়ানক। আর কেন জানি আমার ভিতরের থেকে মনে হইতেছে যে সায়ন হেড আমার একবার না একবার মারবেই। তো হ্যাঁ আর সায়ন হেড দেখা দেখতে পারলে তো আমার হচ্ছে গিয়ে যে এ আছে আমার এত সিগন্যাল পাবোই। তো হ্যাঁ কারণ হচ্ছে সায়ন হেড যে লম্বা লম্বা অনেক মোটা মোটা শব্দ করে, হাঁটার জন্য শব্দ করে, সব জায়গায় শব্দ করে আলাদা আলাদা আলাদা। তো হ্যাঁ তাই আমি বুঝতে পারবো সায়ন হেড থাকলে। তো হ্যাঁ আর যাই এখন আসছে আমি দেখতে পারতেছো আরও ভয়ানক হইতেছে ডেঞ্জারাস। ওরে ভাই ওই দেখো ভাই বাসা, ওইটা কী বাসা, ওই নিয়ে গেলে আমার সায়ন হেড দুইটা দিব। তো হ্যাঁ তবু আমার যেতে দিব। আর এটা কি ইয়েলো ট্রেন, এখানেও লেখা ইয়েলো ট্রেন। আর কি স্টে কুইট স্টে অ্যালাইভ স্টে মুভিং। তো আমার বলতেছে যে কুইট থাকার জন্য মানে যদি শব্দ না করার জন্য, শব্দ করলে যদি সায়ন হেড বুঝে যাবে পরে মানে মাইরা ফেলবে, তো আমি কিন্তু তেমন একটা শব্দ করতেছি না। তো হ্যাঁ হ্যাঁ এই যে এটা হচ্ছে আমার যে ঘর যেটা ওইটা, এই ঘরের মধ্যে অনেক কিছু দেখতেছি কিন্তু আমার মতে অনেক কিছু আমার কাজের না। এর মধ্যে কয়েকটা জিনিস আছে যেগুলো আমার কাজের, এখানে টায়ার পেয়ে গেছি গাড়ি এখানে, তো সমস্যা নেই আমি টায়ার একটু পরে নিবো। তার আগে এখানে একটু দেখে নিই আর কি, ডোন্ট স্টপ ডোন্ট ওয়েক এনি নয়েজ ডোন্ট লেট ইট ক্যাচ ইউ, আমার ধরে ফেলবে যদি আমি এমন কিছু একটা করি, ইট ইফ ইউ ইট অলরেডি কামিং। তো বলতেছে কেউ একজন আসতেছে আমার দেওয়ার জন্য। তো হ্যাঁ দেখি কে আসে, আর এখানে আমি পাই গেছি যেটা আমার লাগবে গাড়ির জন্য। তো হ্যাঁ আর ভাই সাইরেন হেডের আওয়াজ কেমন যে মনে হইতেছে ভাই, সাইরেন হেড নাকি ভাই, লাইট বন্ধ করে নিতে মন যে হইতেছে, তো লাইট বন্ধ করলে তো চলবে না। হ্যাঁ আমি কি যাবো, আমার তো লাইট বন্ধ করে তুলে যাওয়া দরকার। সাইরেন হেড কই, তো দেখ আমাদের সাইরেন হেড চলে গেছে আর আমি যাইতে পারি, কিন্তু তবু ভয় তো ভয় তো থাকেই, আমি স্নিক করে যাইতেছি, তো সমস্যা নেই এখানে আমি ভালো মতো যাইতে পারি। তো হ্যাঁ তাড়াতাড়ি দৌড়াও ভাই দৌড়া ভাই, পিছন থেকে স্যানিটাইজার এসে দিব। আর স্যানিটাইজার যে লম্বা মানুষ
আর বুঝি না এখানে একটা টাওয়ার আছে দেখতেছো সায়ন হেডের মতো লম্বা, আমার একটু জন্ত মনে হয়েছে এর এই টাওয়ারটাই সায়ন হেড। তো সায়ন হেড মনে হয় এর চেয়েও বেশি লম্বা বা এর চেয়ে একটু খাটো। তো হ্যাঁ যাই হোক যাই, আর এই যে স্বাদ এই যে কিনা বলে হলুদ হলুদ যে ভাইব দিতেছে এই ভাইবটা সব জায়গাতেই থাকতে স্যার ভাই। সাইরেন হেড মনে হইল আবার। তো যাই হোক গাইস, আর এই যে আবার এসে বসছে এই হলুদ ধোয়া যেটা একটু পরে পরে আমার মুখে অনেকদিন মনে হচ্ছে যে সাইরেন হেড সাইরেন হেড ভাই। তো হ্যাঁ যাই হোক আমার নামে আমার জায়গায় এসে বসে আমি জানি তেমন একটা ভয় নেই, কারণ সাইরেন হেড থাকলে আমি বাসায় ঢুকে যাবো আর ভাই বাসায় উঠতে পারবো ওই যে লম্বা মানুষ। তো হ্যাঁ আমি যেয়ে এসে ফেরে পেয়ে গেছি। তো হ্যাঁ আমার লাগে যদি মানে আমার আবার ওইখানে যেয়ে দিবে কারণ টায়ারটা আছে টায়ারটা আমার লাগবে। তো হ্যাঁ টায়ারের জন্য আবার যেতে দেবো কিন্তু ওই ভালোভাবে এগুলো দেখে নিই আমি এই ম্যাপটাই যে। তো হ্যাঁ তো টায়ার ওখানে পাইলে পরে ব্যাটারি লাগবে। তো হ্যাঁ যাই হোক আমি ওখানে আবার যাই। তো হ্যাঁ আর আমার মতে এখন ওই স্যান্ডেলের শব্দটা কিছুটা কমছে বা এখন ভ্যানিশ হয়ে গেছে বলতে পারো। তো হ্যাঁ যাই আর হ্যাঁ আমি যাইতেছি আর সামনে দেখতে পারতেছো ভাই 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 দৌড়া দৌড়া ভাই স্যান্ডেট স্যান্ডেট ভাই স্যান্ডেট ভাই দৌড়া ভাই দৌড়া দৌড়া ভাই দরজার ভিতরে লাগা ভাই ও ভাই শান্তি স্যান্ডেট এসে বসছিল গাইস। আর স্যান্ডেট আমি দেখতে পাচ্ছিল একটা বাড়ি এসে বসলো আমার কাছে। তো হ্যাঁ এটাও কিছু স্যান্ডেট দেখা যাচ্ছে। তো হ্যাঁ রাশিয়ান এক্সপেরিমেন্ট। তো হ্যাঁ সাউন্ড অফ টেরর মানে স্যান্ডেটের যে সাউন্ড থেকে এটাকে বলা হয় সাউন্ড অফ টেরর মোর দেন ওয়ান রেটোরেটেশন। তো হ্যাঁ দেন আই এম সরি বাট আই ওয়াজ নট মেকিং ইট ব্যাক টু দিস স্টেশন আফটার অল ইটস হেয়ার আফটার অল টাইম বাট আমি পড়বো না এখন আর। তো হ্যাঁ আর এখানে আরও ছবি দেওয়া আছে মানে স্যান হেডের এই মিক্স ফিলিংস যেটা আছে অনেকে এটা দেখছে। তো হ্যাঁ এটা কি দেখতেছো মানে ছায়ার মতো স্যান হেড পুরাই মিডিল স্কুল ক্লাস স্টিল মিসিং মানে একটা মিডিল স্কুল পুরো ক্লাসই মিসিং হয়ে গেছে এই জন্য। তো হ্যাঁ হোয়াট ডাস ইট ইট তো হ্যাঁ সে কী খায় স্যান্ড কী খায় গাইস কমেন্ট করে জানায় দেও। আমার মতো এতক্ষণ স্যান্ড চলে যাওয়ার কথা ভাই ভাই ভাই। তো হ্যাঁ আমি একটা জিনিস পেয়ে গেছি তো আমি এটা নিয়ে চলে যাই কারণ আমার মনে হয় এগুলো সব কিছু লাগবে যেগুলো আমি পাইতেছি। তো হ্যাঁ তাই আমি সব কিছু নিয়ে যাবো আর হ্যাঁ তো লেটস গো তাড়াতাড়ি তাড়াতাড়ি ভাই তাড়াতাড়ি করো ভাই স্যান্ড হেড ভাই ধরে দিব। তো হ্যাঁ আর ভাই আবার মনে হচ্ছে স্যান্ড হেড অ্যাপ বসে বুঝি না এমনটা কেন মনে হচ্ছে খালি একটু করে বলছে স্যান্ড হেড যেমন আসে বসছে আসে বসছে এই যে স্যান্ড হেড অ্যাপ বললো ভাই আসে বসছে ভাই বলতো না বলতেই এই পালা 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 ভাই নিচে দেখো একটা বা এসে বসছে গাইস পালাও 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 ভাই স্যান্ড হেড এসে বসছে পিছনে তাকায় দেখার সময় নাই এখন তো ভাই। তো হ্যাঁ আমি তাড়াতাড়ি ভাই স্যান্ড হেড কই ওই দেখো ভাই গেছে আর মানে আমার স্পিড কি একটু বেশি স্যান্ড চলে গেছে আমি ঠিক মতো স্যান্ড দেখতে পারতেছি না এটা প্রবলেম গাইস স্যান্ড দেখতে পারতেছি না আমি ঠিক মতো আমার এই গাড়িটা যতবার দেখতেছি যতবারই মনে হচ্ছে গাড়ি স্যান্ড হেড। তো হ্যাঁ আমার মনে হয় এটা রেখে দেওয়া দরকার হবে রেখে দিলে আমি এটা ইউজ করতে পারবো। তো হ্যাঁ আর হ্যাঁ আমি রেখে দিলে এই যে রেখে দিলাম তাহলে আমি কি গাইডের থেকে কিছু মালামাল নামাইতে পারবো। তো হ্যাঁ ওই দিকে দেখো একটু যাই সাইরেন হেড ভাই ভয় পেয়ে গেছি ভাই 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 সাইরেন হেড ভাই ওরে ভাই ভাই আমি লাইট মেরার পরে বুঝছি সাইরেন হেড নাই তো ভাই মনে হচ্ছিল গাছ ভাই যে গাছের সমান লম্বা ভাই 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 পুরাই ভয় পেয়ে গেছি ভাই ইটস ডেড। তো হ্যাঁ এটা নষ্ট তো হ্যাঁ তাই আমি কিছু কাজে করতে পারতেছি না ভাই এখন কী করবো ভাই কিছু বুঝতেছি না এসে চলতেছে কিন্তু কোনো লাভ হইতেছে না স্যান্ড গেছে আমার তো মনে হয় ভাই স্যান্ড আসলে ভালো করে বোঝা যায় না কি লম্বা একটা ইয়াতে। তো হ্যাঁ এমন কি আমার কাজ করতে পারি আমি ভাই স্যান্ড হেড আবার আইসে পালা পালা ওই দেখো স্যান্ড হেড আসছিল। তো হ্যাঁ যাই হোক আমি আবার পালাইছি স্যান্ড হেড আমার পুরো সময় নষ্ট করতেছে সময় তো একবার স্যান্ড এসে বলে এটা সমস্যা যে স্যান্ড আসতেই থাকে কিন্তু আমি ভয় পাবো না কিন্তু আমি যাবো। তো তার আগে আমি যে ব্যাটারি পাইছি ব্যাটারিটা এখানে রেখে দিই। তো হ্যাঁ ব্যাটারিটার কাজ শেষ এখন। তো হ্যাঁ এখন কী লাগবো লুকস লাইক অলস লাইভ লেফট হুইল তো হ্যাঁ অনেক কিছুই বাকি আছে
তো আস্তে আস্তে অনেক কিছু দেখা যাচ্ছে। আমি প্রথমে দেখাইছি হচ্ছে কেবল দুইটা জিনিস, কিন্তু লাস্টে গিয়ে দুইটা জিনিস না, পুরো গাড়িটাই অধুরা। তাহলে ইঞ্জিনটার কয়েকটা পার্ট আছে ইম্পর্টেন্ট, তো হ্যাঁ বাকি কিছুই নাই গাড়িতে। তো হ্যাঁ আমার সব কিছু খুঁজে খুঁজে বাই করতে দিব, পরে আমার গাড়িতে লাগাইতে দিব, তাইলে আমার গাড়ি নিয়ে আমি পালা যেতে পারবো এখান থেকে। তো ভাই সাইনার দিয়ে লম্বা লম্বা পালাই মানে ফলো করে নিয়ে আসা পরে আবার সাইনার এমন করে পালাই আমি, এমন কেউ পালাম আমি ভাই ভাই পালা পালা। তো হ্যাঁ যাই, আর আমার মধ্যে সাইন হেড চলে গেছে বা খুবই কাছে এসে বসছে। ওরে বাই 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 বাই, মানে অনেক একটু পরে পরে সাইন হেড দেখা হচ্ছে। আমি আমার টায়ারটা ছিল তো হ্যাঁ টায়ার যেটা টায়ারটা নিয়ে নিলাম, তো হ্যাঁ আমার টায়ার না যাইতে হবে আবার। তো হ্যাঁ আমি তাহলে দুইটা জিনিস দিতে পারি, কিন্তু কারণ হচ্ছে আমার টর্চ ফলাই দিতে হবে, আর টর্চ ফলাই দিলে কিন্তু অনেক প্রবলেম হয়ে যাবে। কিন্তু দেখতো তো সাইন হেড রে দেখছো গাইস, তো হ্যাঁ ওই ধো ওই ধো আবার পালাই গেছে ওই দিয়ে। তো হ্যাঁ মানে স্যানিটারি কিন্তু অনেকে দেখার একটু টাফ, কারণ হয়েছে কি মানে জায়গাটা এমন যে স্যানিটারি যাতে না দেখা যেত সহজে, এমন করে এই বানাইছে ডেভেলপার না, তো হ্যাঁ তাই স্যানিটারি দেখা একটু কঠিন হয়ে যায়। তো হ্যাঁ তো আমি দেখতে পারছি এরপর তো দুইবার দেখতে পারছি, কিন্তু মানে হচ্ছে চারপাশবার আসছে কিন্তু আমি দুইবার দেখতে পারছি, আর বাকি এবার তো মানে সে শব্দ শুনে বুঝে এই যে স্যানিটারি আস্তে কাছে। তো হ্যাঁ আর আমার মতো এখনও গেছে না স্যানিটারি, তো হ্যাঁ এই যে আমি এই আয়ের উপর পুজো নিই ডাজ নট ইউ নিড গ্যাস ফর দ্য কার, তো হ্যাঁ আমার যে গ্যাস আছে তো বলতে গায়ের জন্য আমার গ্যাস লাগবে। আর হ্যাঁ আমি গ্যাস নিয়ে আনি সেখান থেকে, ও না এনে গ্যাস পড়ে আছে আমার মতো গ্যাস লাগতে পারে। তো ভাই সে পালা 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 ভাই সাইনিটার শেষ ভাই শেষ আমার মনে হইতেছে, আর আমি কি পারবো ভাই ভাই সাইনিট ভাই, আর ভাই ও বাবা গো ভাই পিছিয়ে সাইনেট পাড়াইতেছে না ভাই গিয়েছে গা, ও বাবা গো ও বাবা গো ভাই 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 তো ভাই শেষ ভাই শেষ ভাই আর পারতেছে না, আমি এল করতে পারলাম না, আর সাইনেটা মানে মাইরা ফেলছে ইউ ডাইড। তো আমার মতো এখানে আমার ভিডিও শেষ করে দেওয়া দরকার, কারণ আমি সাইনেটা মারতে পারি নাই। তো হ্যাঁ ভিডিওটা কেমন লাগছে জানাই দেবো, তার জন্য এটুকুই হাসতে লাগবে গাইস, বিদায় এন্ড বিশ।